একদিন মাটির কইতাম নি বাজার অসুবিধা বনা নেলাম যদি আবার সওয়াল উঠটা কইতাম আমি গান টান গাইছি আমার কিন্তু খারাপ লাগে বাজার আমি কিন্তু এগুলো যে গাই অনেক ভিতর দিকে গাই আমি মজা পাই দিকে আমি গাই যে যেটা মজা পাই এক একজন ওয়াজের ধরন এক এক রকম বাজান আমি এমনি গাই শান্তি হয় এক একজনে এই স্ট্রংলি ওয়াজ করে আই মাজিং ফিগার এন্ড ফাইটার ফলো মি এরকম ভাব শব্দের ওয়াজ করে আমি গ্রামের ছেলে গ্রামের ভাষায় আমি কথা বলি কিন্তু মাঝে মাঝে শান যখন গাই দুই ঘন্টা ওয়াজ করলে যে শান্তি পাই একটা শান গালে তার চেয়ে বেশি শান্তি আমি কি তাদের কথাই কি আমি কি চুরের ডোরে কি আমি হ্যাঁ কি আমি শান গাই শান্তি পাই ওই যে বলতেছে ফা আম্মাল মুমেন ওই যে মুমেন কবরে যায় ওই যে একদিন এই পাগলা সুরটা দিয়ে 100 100 ঠিক না মাশাআল্লাহ অরিজিনাল শুটটা মারছে অথচ হচ্ছে চোখে দেখতেছে না আহা অন্ধ হাফেজ আল্লাহ তার সিনা তো আলোকিত সিনা কি আলোকিত প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা দাম সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত হয়ে যাবি সবই তোমার পরে মন আমার কেন বান্ধ দালান গর রে মন আমার কেন বান্ধ দালান গর একদিন আরে মন আমার কেন বান্ধ দালান গর রে মন আমার কেন বান্ধ দালান গর জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ও বন্ধুনি ও সাহেব নগর ফয়জিয়া দরবারের বন্ধুরা ফা আম্মাল মুমিন মুমেন যে উত্তর দিব গায়ের জোরে না ইমানের জোরে আরো জোরে ইমানের জোরে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলো নবী হলো আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল এরপরে ফায়ু কালু লাহু তখন দুইজন ফেরেশতা ইমানদাররে বলবে উমজুর ইলা মাকাদিকা মিনান নার তুমি জাহান্নামের আগুনের দিকে লক্ষ্য করো কাদ আবদালাকাল্লাহু বি মাকাদান মিনাল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি তুমি কবরে এই কথার উত্তরটা দিতে না দিতে পারতা নবীরে যদি চিনতে না পারতা নবীর সম্পর্কে যদি ধারণা তোমার না থাকতো নবীকে নবী হিসেবে যদি সাক্ষী না দিতা নবী আল্লাহর বন্ধু এই সাক্ষী যদি না দিতা তাকে দেখো জাহান্নাম তোমার জন্য জাহান্নামটা অবধারিত হয়ে যেত কিন্তু তুমি উত্তর দেওয়ার কারণে কাদ আব্দালাকাল্লাহু বিহি মাকাদান মিনাল জান্নাহ আমার আল্লাহ তোমার জন্য কবরটারে জান্নাতের বাগান বানায় দিয়েছে আরে দুই হাত তুলে কর না আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে বলেন আজ যুবক বায়ান আমার ফায়ারুহুমা ইমানদার জাহান্নামটা দেখবে জান্নাতটা দেখবে জান্নাতটা পায়া ইমানদার আনন্দিত হয়ে যাবে আল্লাহ ডাক দিয়ে বলে ও ফেরেশতারা আমার পাগলা তো ইন্টারভিউ পাস করেছে জান্নাতিকা বিছানা নিয়ে আমার পাগলের নিচে বিছাইয়া দে আল্লাহর ওলি সৈয়দ আব্দুস সবুর রহমাতুল্লাহ আলাইহির গায়ের নিচে জান্নাতের গালিচা আছে না নাই আল্লাহর ওলিরা কি রওজায় জিন্দা না মরা আর জোরে বলো মরা না জিন্দা শুধু মাত্র জিন্দা না আল্লাহর ওলিরা কবরে নামাজ পড়ে আল্লাহর ওলিরা যেতায় খুশি সেতায় ঘুরতে পারে শুধু মাত্র তাই নয় আমার আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ ওলি আল্লাহর জন্য জান্নাতের খাবার সকাল সন্ধ্যা পাঠাই দিয়েছে আর বড় করে বলেন না সুবহানাল্লাহ এরপরে ওয়া আম্মাল মুনাফিক যদি কবরবাসী মুনাফিক হয়
মুনাফিক আসেনি ভাই আসেনি আমি আইবার আগে ওই যে দোকানডি ওই যে মুড়ো মুড়ো হয়ে যায় এই যে এই যে ডি কইছে না না শূন্য ডাইতাছে কিছু আসেনি না শূন্য ডাইতাছে গান গাওয়িন ডাইতাছে বন বাড়ি কি যে কয়রা আবার এরই রাস্তা দেখলে কে হুজুর একটা সেলফি তুলি কেমন দিলাম তাহিরিকে অনেক কথাই বলা সহজ তাহিরি তো প্রতিদিন খুব কষ্ট করে ভাই আমার কোনো ভুল হইলে আমার ধরাই দেন না একটা বক্তা মাঠে আইতে 30 বছর সময় লাগে যেহেতু আমি প্রফেশনাল ভাবে এই ধর্মের চর্চাটা বাচ্চা নিছি আমার কোনো অসঙ্গতি হইলে আমার ধরাই দেন না কথা কোন ঠিক না বেঠি একবার আপনি তো আমার জন্মের সুখের বালি হয়ে যাবেন গা নামটা হুল লই আপনাদের ব্যাট কমেন্ট যত বালা কতই কই ততই ব্যাট কমেন্ট যত ভালো কতই করি দেখতে পারি না মানে আছে না আছে না বাজার এখন কবরে যায়া ওইটা কি কয় তুমি সাহেব নগরে বয়াতে কে মুনাফিকি করো অসুবিধা তো নাই আমি যদি দোষী না হই তাইলে আপনার জবাব দিতে হবে না ভাই কি দরকার আছে আপনি দেখা লো পুরুষ হইল 11275 মহিলা হইল 6423 কিতা গজি আইত তোমরা দি আজকা লাখ অসুবিধা নাই মহিলারা টিয়া দিবে কে হারা গেছে তোমরা টিয়া দো আগে না দিত না রে মুড হইছে 17600 খারাপ না 17698 টাকা আমার কাছে মনে হইতেছে 17 লাখ টিয়া জোর করে না মারহাবা মারহাবা কারণ এক একটা দান এটা একটা আমার দরবারে আর শরীর থাকলো আর কি এই জন্য আমি সালা কি পিরা হই সাইন বের কইছি ভাই আগে একটু কয়া লাই পরে ওয়াজ ঢুকে গেলে আমার বাপ যাবে আরেক দিক দা আবার হুট করে কালেকশন ঢুকে মানুষের মনটা যাবে ভাই গিয়া এই জন্য আমি শুরুতে একটা কাম করে কষ্ট হইছে নাকি আপনারা আবার একটা বুদ্ধি করে কাজ করলি স্যার কি আল করে তো চলন লাগে দেশে চলতে গেলে আর যে জায়গাতে নে বইছেন আজকে আন থেকে বাইরে যাওয়ার কোনো রাস্তা না দেখতেছি বুদ্ধি করে সিফাতে নে ফলাইছে আমারে একমাত্র একটা রাস্তা আছে ফেনাটা নে দিয়ে বানাই দেখছে মাদা এটা বড় যখন লামতাম লুই চাই দিফাও টাইপ বাজাতেছে আমি তো কই যাইতাছি আমি কারণ এই রাস্তা তো আরছি না বাঙ্গা রাস্তা তারছি শক্ত কিন্তু ফেনার জন ফাউডা দিয়ে দিয়ে ডাবে মাশাআল্লাহ যা অসুবিধা নাই এই রাস্তা দিয়ে প্রেমিক গুলো আয়া পড়ছে আরে বাবা যদি আল্লাহ রাজি হইয়া যায় এই রাস্তার হাঁটাটার যদি কবুল করে আমার আল্লাহ মিজার ফুলছি না তার ফুল আমরা পার করে দিব কথা বলেন ঠিক না বেটি আরো বড় করে কোন ঠিক না বেটি তাহলে এই যে বলা হইতেছে আমি কইতে দিন কই গেছিলাম না মুনাফিক মুনাফিকের আলামত কই না না তিনটা এক নম্বরে সে কথা কইলে মিছা কথা কইব দুই নম্বরে তুমি না খানা যখন তার কাছে আমানত রাখা হবে সে খেয়ানত করবে ইজা ওয়াদা আখলাফা যখন সে ওয়াদা করবে খেলাফ করবে আমরা মিথ্যা কত বলবো না ওয়াদা খেলাফ করবো না আমানতের খেয়ানত করব এমন জোরে একটা আল্লাহকে ডাক দিবেন যেন আল্লাহ পাক কবর বাসীর আযাব মাফ করে দেয় রাজি তো সবাই ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল মিনান আপনার ডাক দিছে আপনার বন্ধু না কইছে আপনার ডাকলে আপনি খুশি আল্লাহ এই উসিলে আমরা জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ আপনি এলাকে গুরুস্থানটা কোন দিকে এইদিকে ওইদিকে চতুর্দিকে আছে আল্লাহ এই সাহেব নগর এই মুরাদ নগর সব কবরের কবর আজাব আপনি মাফ করে দেন আর বলেন আল্লাহুম্মা আমিন গবীর মনোযোগ আমার যুবক ভাইরা ও আম্মাল মুনাফিক যদি কবর মাসিটা মুনাফিক হয় ওয়াল কাফের অথবা কাফের হয় দেখেন আমার নবী এখানে কাফের কথা বলার আগে মুনাফিকের কথা বলেছেন তার মাঝে প্রমাণ হইয়া গেল মুনাফিকরা কাফের চাইতে আরো ভয়ঙ্কর কথা বলেন ঠিক না এই জন্য মুনাফিক এবং কাফের হলে ফায়ুকালু লাহু
ওই মুনাফিক এবং কাফেরকে বলা হবে মা কুনতা তাকুনু ফি হাজার রাজুল, নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? ফায়াকুলু, সে বলবে লা আদ্রি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা কইত আমিও শূন্য শূন্য তাই বলতাম। মুনাফিকরা দুনিয়াতে যেমনে দুই নম্বরই কথা কয়, কবরে যাইয়াও মুনকার নকির আবার দুই নম্বর কথা কইব, যাইয়া কো আমি কইতাম না, মানুষে যা কইত আমি তাই কইতাম, ওখানের মধ্যে যাইয়া মানুষের উপরে দোষ দিব। মুনাফিকরা এত ভয়ঙ্কর, আপনার সামনে আসলে আপনার কথা, আপনার পিছনে গেলে আপনার কথা, আপনার বিরুদ্ধে, এটাই হলো মুনাফিকের চরিত্র। ও যুবক, এরপরে ফেরেশতারা বলবে ফায়ো কালু লাগু, এরপরে ফেরেশতারা তারে বলবে লা দরাই তু ওয়ালা তালাইতা, তোমারে কি আল্লাহ বিবেক দিয়েছিল না, তোমার কি বিবেক ছিল না, তুমি কি কোরআন পাও নাই? আমার ভাই একটা বক্তব্য দিছিল যে আমি শুক্রিয়া আদায় করি কয়েকটা কারণে, এক নম্বর আমার রব আমার আল্লাহ, দুই নম্বর আমার বোন আমার নবী হলো মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিন নম্বর হলো আমি রসুল পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, আল্লাহ পেয়েছি, আমার সবচাইতে সব কিছুর ঊর্ধ্বে হলো আমার বড় প্রাপ্তি। কথা বলেন ঠিক কিনা? তাকে প্রশ্ন করা হবে ওয়ালা তালাইতা, তুমি কোরআন পড়লে না কেন, তোমাকে কি কোরআন দেওয়া হয়েছিল না? ওই কোরআনের ভিতরে তো সংবিধান বানিয়ে দেওয়া হয়েছিল, কোন পথে চললে তুমি জান্নাতে যাইবা, কোন পথে চললে তুমি জাহান্নামে যাইবা, এই দুইটা রাস্তা কোরআনের মধ্যে তো দিয়ে দেওয়া হয়েছিল। দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ, কোরআন তো ছিল তোমার জন্য সংবিধান, এই কোরআন পয়রা কেন তোমার বিবেককারে খাটাইলে না, এই কোরআন পয়রা কেন তোমার বিবেককারে তুমি জাগ্রত করলে না? এই জন্য তাকে কবরের মধ্যে ধরা হবে, অন্য কোনো কথা দিয়ে সে বাঁচতে পারবে না। ও যুবকের দল, আমার রাস্তা দিয়ে দেখবেন মাঝে মাঝে সিএনজির পিছনে লেখা থাকে বিবেক হইল সবচাইতে বড় আদালত। কবরে গেলে তারে কে তোর বিবেক খাটাইলে নাকি লেগা, শূন্য শূন্য কই লিগি লেগা, তুই যাচাই করলে নাকি লেগা, মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, যা শুনে তাই বলে, এই বিবেকটা দিছে বোঝার জন্য। আগুনে হাত দিলে হাত পুড়বে, পানিতে হাত দিলে হাত ভিজবে, সবই দি বুঝেন, কিন্তু আপনি যে এখন বলতেছেন মানুষে যা করিত আমি তাই বলতাম, কেন আল্লাহ কি তোমাকে স্পেশাল বিবেক দেই নাই, তুমি বিবেক রে খাটাইলে না কেন? দেখবেন সিএনজির পিছনে লেখা থাকে বিবেক হলো সবচাইতে বড় আদালত। কেন লেখা থাকে? ট্রাক যেন তার না মারে, নাকি অন্য কোনো কারণে? ট্রাক যাতে তারে না মারে। ওই ট্রাক ওলা যদি উপর বইয়া সালা সিঞ্জিরে তো পিঁপড়া মতন দেখা যায়, হে নি মাইরা দে, এর লাগে বেড়া আগে পিছন দিয়ে লিখে রাখছে আমি ছুটো আমারে মারবেন না, পিছনে ইঞ্জিন ধাক্কা দিবেন না। আর বিবেক হইলো সবচেয়ে বড় আদালত, তোর যদি বিবেক থাকে তুই ট্রাক দিয়ে আমারে মারিস না। রাস্তা দিয়া দেখবেন মানুষে হাঁটলে সাইকেলওয়ালা মানুষে কিচ্ছু মনে করে না, মানুষ সাইকেল নিয়ে গেলে মোটর সাইকেলওয়ালা সাইকেলটারে কিচ্ছু মনে করে না, মোটর সাইকেলওয়ালা গেলে রিক্সাওয়ালা কিচ্ছু মনে করে না, রিক্সাওয়ালারে অটো রিক্সা কিচ্ছু মনে করে না, অটো রিক্সারে সিএনজিওয়ালা কিচ্ছু মনে করে না, সিএনজিরে প্রাইভেট কারওয়ালা কিচ্ছু মনে করে না, প্রাইভেট কারে বাসওয়ালা কিচ্ছু মনে করে না। 50 লাখ না 1 কোটি টাকার প্রাইভেট কার হইলেও পাশে যদি একটা বাস থাকে কই এই ডাইনে প্লাস্টিক, এটা বলে প্লাস্টিক, কত দামের গাড়ি রা, এটা বলে প্লাস্টিক, এইভাবে ইনসাল্ট করে রাস্তার মধ্যে, বুঝছেন, ফার্মারে গুতা মারে, এইভাবে চেঞ্জওয়ালারে প্রাইভেট কার কিচ্ছু মনে করে না, প্রাইভেট কারওয়ালারে বাসওয়ালা কিচ্ছু মনে করে না, বাসওয়ালারে ট্রাকওয়ালা কিচ্ছু মনে করে না, ট্রাকওয়ালারে ট্রেনওয়ালা কিচ্ছু মনে করে না। এটা হইলো যানবাহনের বাহাদুরি। আর একটা আছে সমাজের ভিতরে, গরিবদেরকে কোনো কিছুই মনে করে না, অসহায়দেরকে কিচ্ছু মনে করে না, এবং কুরবানি আইলে মুরগা গরুর রান্ডা, মুরগা রান বলে আর গরুর রান্ডা কাইটটা নিয়ে ফ্রিজের ভিতরে হান্দাই দিয়ে সিনার গুস্তি দিয়ে আলাদা করে আলা, গরিবী ঘরে দরজাত গেলে একটা আড্ডি দে দাম হইল এটা 10 টিহা, বেড়াডারে জারি মারে 100 টিহা, ওয়াস বাড়িতে জিতিব, সাবধান, এই খুব কেয়ারফুল। আপনি জাকাতের কাপড় দেন ভালো কথা, মাইক দিয়ে ঘোষণা করেন জাকাতের কাপড় দেওয়া হইব, আপনি জাকাতের কাপড় দিতে যাইয়া কাপড় দেন আপনি 70 টিহার, জারিডা মানেন 1 লাখ টিহার, কারণটা কি তা, কারণটা কি তা? আমরা দেশের মধ্যে দেখবেন আমরা মসজিদ আছি নিও, এখানো
মসজিদের ইমাম সাহেবরে বেতন দিব 5000 জারিডা মারে 50000 টিয়ার জারিডা মারে পয়সাটা কিটা সম্মান দিয়ে কথা বলতে হবে সবচাইতে বড় পরিচয় আমিও মানুষ আপনি মানুষ মানুষ হিসেবে মানুষের সঙ্গে যত অপরিচিতই হোক ভালো ব্যবহার করতে হবে তবে কথা না বললে তার পারি না মুখটা চুলকাই হক কথা বলতে না পারলে এই যে মোবাইল কিন্তু একটা ফুরা গজব এটা কি হালকা গজব না ফুরা গজব সুবহানাল্লাহ আগে দেখছি ইহান থেকে বাসে উঠলে ও পরিচিত লোকের সঙ্গে সিটে বইল ওই কোম্পানি গঞ্জ যাইতে 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 সিনিয়র মধ্যে বইল তার না ছিল যাইতে যাইতে বন্ধুত্ব হয়ে গেছে গা কথা কোন ঠিক না বেটি 10 বছর পরে দেখলে কই তো এমন জায়গা দেখা হইছিল না আমার সাথে হ হইছিল তো বন্ধু হয়ে গেছে গা আর আজকা দুই বন্ধু এক সিটের মধ্যে উঠে কোম্পানি গঞ্জ যাওয়ার সময় কথা কওয়ার টাইমই নাই হে ও মোবাইল টিপে হে ও মোবাইল টিপে জামাই ডাইন কাটে এ মোবাইল টিপে বউ বাম কাটে এ মোবাইল টিপে একটু ফর সবার জীবনের সাথে মিলাই নেন কি কইলাম সবার জীবনের সাথে মিলাই নিয়েন কথা কয় না এই মোবাইল একসাথে বসে একটা সুবার মধ্যে একটা খাটের মধ্যে জামাই সুবাত বউ হইলো খাটো বইয়া বইয়া কি অবস্থা কি অবস্থা ভালো আছেন নি কি অবস্থা খাওয়া দাওয়া করবেন নি আবার আস্তে করে মোবাইলটা লইছে মোবাইলটা লইয়া লামাই আরে গেছে গা বউ আরে গেছে গা একটু পরে মোবাইলে চার্জ নাই রে লাগাই দিছে কোনো খবর নাই আজ আগে দেখছি একটা সিডি লেখলে 15 দিন লাগিয়া সিডিটা লেখছে সিডিটা লেখিয়া ডাক যুগে ফাটাইছে 15 দিন লাগিয়া সিডিটা আইছে ডাক যখন বাড়িতে আইছে বাড়িতে কে আছেন ঘরের মানুষ দৌড়াই গেছে সিডিটা আনছে মা সিডিটা পাইছে পায়া সিডিটা পড়ছে নামাজের মুসল্লাত বইয়া ফুইরা ফুইরা চোখের পানি ফালাইতেছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আম্মা কেমন আছেন পত্রে পত্রে আমার সালাম নেবেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি যাক পরশমাচার এই যে আম্মা আবার পরে চাকরিটা ফাইতাছি না কাজ করে দোয়া করেন এই ফাইতাছি না কইছি মোর দই মা আবার উত্তর সিডি লেখার জন্য রেডি হয়ে গেছে গা পুত্রে চাকরি ফাঁস না ফাঁস ত্যা ফাঁস না ফাঁস জানটা যদি পালাতে তোই চলব এইভাবে সিডি লেখছে 15 দিনে গেছে মা সিডিটা একটু ফরে ফরে খুললা খুললা ফরছে প্রতি ওয়াক্তের নামাজের পর ওই সিডিটা প্রত্যেক দিন পরে এরপর শখ মিনে আমার ফুতে লেখছে সিডিটা ওই লেখাটা দেখা মানে মনে হয় যেন মা সন্তানের চেহারা দেখতেছে এখন কি আগের মতন আছে এ সবার কাছে ভিডিও কলে কথা কওয়ার সমফা মারে মাঝে মাঝে পাম্মা এমবি নাই এমবি বইলে নাই এর বইলে এমবি নাই তুই দি সুইটিরে ফোন দিতে সুযোগ পা হ্যাঁ হে বেটারে বলে এ মোবাইল কি হালকা গজব না ফুরা গজব এ মোবাইল কিন্তু এ সিডি দ্বারা খাইছে কথা কন খাইছে কি না অন কি সিডি লেখে কেউ বাংলাদেশে তো সিডি শেষ হয়েছে গা অন সিডি চলে এই মোবাইল দা বুদ্ধি কইরা সিডি দ্বারা খাইছে রেডিও দ্বারা খাইছে টেলিভিশন দ্বারা খাইছে সময় দ্বারা খাইছে আর কি তা খাইছে গরি দ্বারা তো পুরোই খাই লিছে দিহি আসি টাইম তোমার টাইম কইরে মোবাইল ডুব দিলে হইবে এ নষ্ট তো মাথায় দেখ ডাইরেক্ট চলতেছে নষ্ট তোমার এটা আবার ভাইরাল করে নষ্ট করে তাইরি করছে ফাওয়া লাভ করো না এ ভাই ভাই জানতে কইরা ঠিক আছে 11টা 5 বাজে না এই যে 11টা 5 বাজে আছে তোমরা ফাও আর সার সারা গরি না আবার এটা এটা এরা সালা কি করছে ঠিক আছে কালকে লেখ করে তাইরি নষ্ট করি বইরে রাখ মেরা নষ্ট তোরা তো নষ্ট করছিস আমি কষ্ট পাইছি ইউটিউবে ভাইরাল তালিম ইতে একটু পরে দেখবো গরম কইলিছি মার আমার কি আইছ না মার বাবা বাজানে কইছ আমার চিন্তা করে না বাবা আমি আইছি কইবার লাগে একসাথে যাম গা বোন তাহলে হ্যাঁ একসাথে যাম গা একসাথে যাই না আরে বোন না মারাম গো আমি জিরা আপনার জিরান দিতেছি কি রে আমি আইও শুনছি যে আল্লাহ আমার রুল কুদুস রে বিশাপ এ মনে ফানা মানা জিকির দিছে পুরা বলে না চাই লাইছে পরে এমন ভাবলাম যে মাশাআল্লাহ জিকির ভাল লাগে নিও ওয়ান আমারে আমার দায় কইতেছে কাউসারে একটু তালিম দিন না বাজানো শুরুতে কইছে কো বাজান একটা তালিম দিবেন ইচ্ছা মতো আমি মনে মনে কি আগে ওয়াজের একটা খোরাক দিয়া লই আমি যে এই কথাটি কইতাছি বাজান এটি দরকার আছে না আরে ফতি গরে গরে চলতাছে মোবাইলটা গড়িও খাইছে হ্যাঁ নষ্ট গড়ি কথার কি তা কইছে খেয়াল করছেন নাকি তাহির একটা গড়ি ফিরব এটা নষ্ট করি হ্যাঁ বাটা ঢুকছে কেমনে হ্যাঁ ঢুকছে না হ্যাঁ দোহাইছে পাশে একটা বয়ে দেখ
কথা কর ঠিক না বেঠি মা তারপরে আমার জ্বালা শেষ নেই ওদিকে গড়ি শ্বাস দিয়ে সুন্দর করে লয়ে তুই এটা একটা অভিজ্ঞতা মার হাবা কর মোবাইলটা গড়ি খাইছিনি সব খাই লিছিনি টাকা খাইছিনি সময় খাইছিনি সব শেষ আছে কি তা আত্মীয়তা তো শেষ হই মায়া মমতা কাইরা লয়ে গেছে গা মায়া মমতা কাইরা রে আগে রে আহা চোখে দেখবালে কি পাগল আছে এখন তো ভিডিও করলে দেখা হই যা মায়া মমতা সব উড়াই গেছে গা যুবক যদি তুমি মুনাফিক হও কবরে গেলে কইব এখান থেকে তো লড়ছিলাম অষ্টা তোর কি বিবেক দিছিলাম না বিবেক কি ছোট আদালত না বড় আদালত এ এটা একটু খাটাই শুনলেন মাঝে মাঝে আপনার বাপের বই কি লাগে ফুফুর খবর নেননি নাই এই মমতা হারাই গেছে মার বোন কি হয় কালাম্মার খবর কি আগের মতো নেন হ্যাঁ খবর নেন না খবর নিতে হবে কথা বলেন ঠিক না বেঠি খবর নিতে হবে সাবধান খবর নিতে হবে এবার বলা হচ্ছে তুমি কোরআন পড়লা না কেন তখন যখন ওয়াইউদ্রাবি মাতারে কিমিন হাদিদিন দরবা যখন মুনাফিক উত্তর দিতে পারতো না তখন লোহা লইয়া এমন একটা ফিডা দিব কবরটার ভিতরে এমন একটা ফেরেস্তারে লোহাটা দিয়ে ফাড়াইব হের হের চোখ দিয়া দেখ ওই ফেরেস্তার চোখ দিয়া দেখতো না কান দিয়া শুনতো না এমন একটা বাড়ি দিব হেতে এমন একটা সিল্লি দিব সিল্লি দিলে ওই মুখী কানে তো হলই না ফেরেস্তা তো শুনেই না এরপরে আবার মাড়ির তুলে নিয়ে ডুহাই দিব সত্তর গজ ডুহাইল কি মাড়ি ডুবতেছে না হে মুনাফিকি ডুবতেছে হে বেচারা কি আর চোখে দেখে চোখে দেখে না এরপরে রাসূল বলতেছেন ফায়াসি হুসাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি তার কান্নার আওয়াজটা গরু ছাগল চতুষ্পদ জন্তু গাছপালা সব শুনবে কিন্তু গাইরা সাকালাইন মানুষ শুনতে পারবে না জিন শুনতে পারবে না কেন ওয়ামা এই মানুষ এবং জিন জাতিকে বানাইছে ইবাদতের জন্য এই জন্য মানুষ এবং জিনকে এই আওয়াজ শুনতে দেয় না রাসূলকে প্রশ্ন করছে সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ মানুষ যদি শুনতো তাহলে কি হইতো গরু ছাগল চতুষ্পদ জন্তু আমরা সকল মাখলুকাত ওরা শুনবে কবরের আওয়াজ আমরা শুনতে পারবো না কেন রাসূল বললেন এই আওয়াজ যদি তোমরা শুনতে তোমাদের কানের পর্দা ফেটে রক্তক্ষরণ হয়ে মানুষ মারা যেত দাফন করার মানুষ খুঁজে পাওয়া যেত না কবর মানুষ এত চিৎকার দৈনিক করতেছে বাঁচাও আর পারি না আল্লাহ একবারে মাইরা বলো আর সহ্য হই না বাপের আওয়াজটা যদি কবর থেকে সন্তানের কানে আসতো কেমন লাগতো রে বাজান এই জন্য বলছে গাইরা সাফালাইন মানুষটার সবাই ওই কবরের আওয়াজ তারা শুনবে এই জন্য যুবক ভাইয়ের আমার ওই কবরে যাওয়ার আগে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই আর যেরকম আছে না নাই ভাই বেরা দার আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না রাত্রে শূন্য শূন্য শুইবে শুনবেন এগুলা ভাই বেরা দার আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না ও তুমি আয় শরীরটা লড়ব ও তুমি আয় সয়াকাম যাই বায়কা আয় সোয়াকা আর সঙ্গে তোমার কেউ যাবে না দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না
এই জন্য মাটির উপরে তাই খাই আল্লাহকে বেদ করা লাগবে মাটির উপরে তাই কে আমার নবীকে গবেষণা করা লাগবে আমার নবী আপনার নবী বলেছেন এই দুনিয়াতে কেউ যদি পেটের ব্যথা মারা যায় এই দুনিয়াতে কেউ যদি পেটের ব্যথা মারা যায় আমার নবী আপনার নবী বলেন আ মাইয়াকতুলহু বাতরুহু ফালাই ওয়াজিবা ফি কবরিহি কেউ যদি পেটের ব্যথা মারা যায় আমার দেশের মধ্যে পেটের অসুখ আছে না নাই লিভারের প্রবলেম আছে পেটের অসুখ আছে এই পেটের অসুখে যদি দুনিয়ার কোন মানুষ মারা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে আযাব মাফ করে দিবে এরপরে আমার নবী আন ইবদিল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মামি মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর আমার নবী আমার নবী বলেছেন কেউ যদি জুমার দিন মারা যায় অথবা জুমার রাতে মারা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কবরের আযাব মাফ করে দিবে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ওই কবরে ইমানদার হইয়া গেলে আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেশতারা ইমানদারের বডির নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দে শুধুমাত্র তাই নয় ইমানদারের কবরের ভিতরে আমার আল্লাহ একটা নূরের বাতি দিবে এবার জিগাইব তুমি কে ওই নূরের বাতির জবান খুলে যাবে কই তুমি আমার চিনো না আমি হইলাম দুনিয়ার নেক আমল এরপরে আর একটা আলো তার কবরে দেওয়া হবে জিজ্ঞেস করা হবে তুমি কে ওই আলোটা ডাক দিয়া বলবে আমারে তুমি চিনো না আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত এই জন্য এই কবরের মধ্যে সুখে থাকলে সুখের কোনো শেষ নাই আর দুঃখে থাকলেও দুঃখের কোনো শেষ নাই আজকে থেকে 1450 বছরের পূর্বে এই এলাকার মধ্যে যারা মারা গেছে তাদের কবরের চিহ্ন নাই তাদের নাম গন্ধ আর জোরে নাম গন্ধ এই কবর থেকে মানুষে উলঙ্গ অবস্থায় একটা ময়দানে উঠবে যেই ময়দানের মাটিটা হলো তামার মাটি তামার মাটি ওই ময়দানে মানুষ দাঁড়ায় থাকবে 50,000 বছর কাটায় দিবে কিন্তু বিচারটাই শুরু হবে না আদম নবী বলবে আল্লাহ বিচার শুরু করো আল্লাহ বলবেন না ইব্রাহিম নবী বলবে শুরু করো আল্লাহ বলবেন না জাকারিয়া পয়গাম্বর বলবে শুরু করো আল্লাহ বলবেন না মানুষের কান্নাতে ভারী হয়ে যাবে হাশরের ময়দান শুধুমাত্র তাই নয় ওই পানি এমন পানি থাকবে নিজের ঘাম নিজে সাঁতারে কাটবে যার পাপ যেমন বেশি হবে তার পায়ের নিচে পানি তেমন বেশি হবে কেউ পাপের অনুযায়ী গিরা পানিতে কেউ পাপের অনুযায়ী খাটু পানিতে কেউ পাপের অনুযায়ী কোমর পানিতে কেউ পাপের অনুযায়ী গোলাপ পানিতে সাঁতারে কাটবো এই পানিগুলা কেমন গরম জানেননি এই পানিগুলা কেমন গরম জানেননি এই পানিগুলা হলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম আরে বাবা পোল্ট্রি মুরগি দেখবেন কারেন্টের মেশিনের ভিতরে দিলে পাখাগুলা ঠাস করে সুইল্লা যায় এমন ভাবে গরম পানি লাগিয়া পায়ের গুসার গারানের গোস্তগুলা খুলে যাবে আপনার রানের গোস্তগুলা খুলে কঙ্কাল হইয়া যাবেন এমন ভাবে তামার জমিনের উপরে দাঁড়ায়া থাকবো মুসানবী বলে আল্লাহ আমি বলি নাফসি মুসানবীর উম্মত কই নাফসি আমরা বলবো নাফসি সব নবীরা বলবে আল্লাহ বিচারটা শুরু করো কাহারো কথাই আল্লাহ বিচার শুরু করবে না 50,000 বছর পর্যন্ত দাঁড়ায়া থাকবে মাথার আধ বিঘাত উপরে সুরমার কাটি আছে যেমন আমার চোখের মধ্যে সুরমা আছে কিন্তু আমার চোখের মধ্যে আমি ছাত্র জীবন থেকে সুরমা দিই চোখের মধ্যে সুরমা দিলে চোখের পাওয়ার বাড়ে চোখের মধ্যে কোনো রোগ হয় না এটা আমার নবীর হাদিস এই জন্য আমি সুরমা দিই আপনারা দিবেন ইনশাল্লাহ প্রতি জুম্মার দিন যাওয়ার সময় দিয়া যাবেন গোয়া কথা দেন মিয়া এটা দিয়া যাইবেন বহুত বরকত এটার ভিতরে আমি পাইছি তো এই জন্য আমি কইয়া যাই যেটা পাই এটা কইয়া যাই আপনারা আমল করেন না করেন এটা খুব দরকার এটা একটা সুন্নত আপনি এগুলা খুব পালন করবেন যুবক ভাইরা আমার আপনার যে যাই বলুক আমল করবেন এই সুন্নতগুলো অনেক দামি চিৎকার মাইরে কি আল্লাহ আকবার বলবেন না ওই যে সুরমা দিয়ে বলছিলাম সুরমার সুরমার কাটিরা যত বড় একা তুইব সুরমার কাটিরা যত বড় ঠিক এত উপরে সূর্য থাকবে মানুষ গাটটা উঁচা করে এমনি দাঁড়াইব আমার নবী বলেন মানুষে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো
মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ উলঙ্গ অবস্থায় উঠলে একজন আর একজনের দিকে ফালাইবো এটা কেমন মাঠ হবে আমার নবী ডাক দিয়া বলে আয়েশা একজন আর একজনের দেখবে না একজন আর একটা সেকেন্ডের সময় পাবে না সবার জবানে শুধুমাত্র আযাবের কান্নার শুরু থাকবে ওই ময়দানে জাকারিয়া নবী বলবে আল্লাহ এই বিচার কাজটা শুরু করো কিন্তু কোন 124,000 নবীর কথায় বিচার কাজ শুরু হবে না একজনের কথায় বিচার শুরু হবে তিনি হল তোমার আমার নবী রহমাতাল লিল আলামিন আর বড় করে বলেন না সুবহানাল্লাহ পারে কে যাবি নবীর নৌকাতে আয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় রূপকাষ্টেরি নৌকা খানি রূপকাষ্টেরি নৌকা খানি নাই ডুবার বই পারি কে যাবি নবীর নৌকাতে আয় আসল কথা কইতামনি 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 নবী না মানে যাহারা হান্ড্রেড পার্সেন্ট ঘাটি তারা কথা বলেন ঠিক না বেঠে নবী না মানে যাহারা হান্ড্রেড পার্সেন্ট বেঈমান তারা এই জমিনে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না হাইরে ও যুব সাউন্ড তুললা দে আর একটু সাউন্ড তুললা দে আমার পরে তো কেউ নাই সাউন্ডে একটু দৈরা রাখে আর কি মাইক ঠিক আছে বাইরে ভাড়ে লেছেন আপনি জামাই বাইরে ভাড়ে লেছেন ভিতরে মাইকের জ্বালা আছে মনে করছে আমার ভিতরে জ্বালা আছে আসলে ভিতরে জ্বালা জ্বালা আছে না আমার গরে জ্বালা বাইরে জ্বালা জ্বালা রাইতে দিনে একমাত্র নূর নবীর প্রেমের কারণে ঠিক না আমি অসহ্য অসহ্য বদলাম ভাষা দুঃখের বেড়া দিয়া দিনে দিনে তাহিরির দিনগুলি যাইতাছে ফুরাইয়া আমি সাহেবনগর আইসা সাজাইলাম রে বাসর হাজার লোকের সামনে আর মাত্র তোর প্রেমের কারণে জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না এই গজলটা ফুলাফান বুঝছে টি হই মুরব্বীরা কিন্তু বেশি বুঝতেছে না মুরব্বীরা কিছু গজল আছে সালাতু সালাম হয় আমার দরদসা নবী মোস্তফা তোমরা যদি যাও গো মদিনা সালাত দরদসা নাম গয়া আমার কয় নবী মোস্তফা তোমরা যদি যাও গো মদিনা ওরে মদিনার রিফের মাটি সুরমা বলে চোখে মাকি এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি যাইয়া দেখো মদিনা তোমরা যদি যাও গো আমার বাপ সিস্টার গাইছে না গজল দি এই ফুল্লাফান বাপের গজল দি ফুটাতে পছন্দ লাগে নিও আমার আব্বা মাঝে মাঝে গাইতো কইতাম নি মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম নবীজি
যাই মনে বড় আশা ছিল মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় এই আরব সাগর পাহাড়ি দিব সঙ্গে নাই মোর তরি পাখি নই তো উড়ে যাব ডানাতে বর করি আমার আশায় আজ সম্বল নাই আশা হনাই করি কেউ পাই মনে বড় আশা ছিল যাব মদিনায় জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না আমার নবীর কথাই হাসরে ময়দানে বিচার চলবে সবার জবানে নাফসি নাফসি বলে কাঁদবে আমার নবী আপনার নবী দেখবেন হাসরের ময়দানে কিছু 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 মানুষের প্যাটগুলা গড়ের মতো নবী জিগায় আল্লাহ এরা কারা কই এরা হলো দুনিয়ার সুৎপুরের দল এরপরে এক দলের মানুষের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগানো হবে জিজ্ঞাসা করা হবে আল্লাহ এই এই এসে রে তুই কই যাস রে তোর বস আমার মোবাইল 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 মার তুমি অন জানো তুমি কই যাইতেছ অস্ট্রেলিয়া কই যাইবে কো বস না দোস্ত কি ঠিক আছে শাসন তাহারি সাজে সোহাগ করতে জানে যে আমি তোমাদেরকে অনেক সোহাগ করেছি বন্ধু বন্ধু ভুলে যেও না কখনো কইতাম দি বাবা বন্ধু এই লোকটা অ্যাক্সিডেন্টে মারা গেছে খুব কষ্ট পায় তার সঙ্গীত গুলো খুব ভালো লাগে আমার কাছে আইনুদ্দিন আলাজ আছে বন্ধু ভুলে যেও না কখনো যেখানে থাকো যেভাবেই থাকো যেখানে থাকো যেভাবেই থাকো মনে রেখো আমিও আছি তখনো আমার প্রতিওয়াজে ভাই বন্ধুকে কত ডাক দিছি যেমন প্রতিবাজে বলতাম বন্ধুরে আমার ও আমার যুবক ভাইরা কত ডাকছি আপনারে আপনার কি একবার সেই বন্ধুর ডাকের প্রতিদান দিয়েছেন একটু প্রতিদান দিয়েছেন একদিন আমরা চলে যাব কেউ থাকবো না ওই হাসরের ময়দানে তোমার কেন ডাক দিছি কারণ আছে একদম চুপচাপ থাকো মুরব্বি উঠলে সাইরা দিয়ে যুবক কাউকে সাইরেন না এখন যুবকদের উদ্দেশ্যে একটা মেসেজ দিয়ে যাব বন্ধুদেরকে সব আমার বন্ধু কথা বলেন ঠিক না বেঠি ওই যুবক দেখো আমার নবী কি বলে হাসরি ময়দানে কিছু কিছু মানুষের বডিডার মধ্যে জাহার নামের আগুনের সিকলন পেজ দিয়া বডিডারে একবারে পুইরা ফলাইছে নবী আমার ডাক দিয়া বলে আল্লাহ এরা কারা গো যাদের শরীরের মধ্যে জাহার নামের আগুনের আল্লাহ ডাক দিয়া কই বন্ধু এরা কে জানেন এরা বলে দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা দুনিয়ার মধ্যে মা বাপরে কষ্ট দিয়েছে এই জন্য তাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া দেওয়া হয়েছে কেমনে বাজবা বাপটা বুড়া হইয়া পড়িয়া থাকলে বাপটারে দমক দিও না বাড়ির পাশে গাছ আছে গাছটা ফল না দিল তোরে ছায়া দিব বাপ মা বুড়া হইয়া গেল রুজি কইরা না খাওয়াইতে পারলো বাপ মা তোমার লাগে দুইটা হাত তুলিয়া দোয়া করবে এই বাপটারে দমক দিও না বাপটা ঘরের মধ্যে শুয়ার হইছে যাইতে পারে না কাজ করতে পারে না আগের মতো বস্তা টানতে পারে না হাঁটুর মধ্যে ব্যথা করে কোমরের মধ্যে ব্যথা করে একটু বয়া থাকলে পিঠের দাঁড়াটা ভাঙ্গি আয়ে এই বুড়া বাপটা এমন একটা বাপ তোমার চ্যালেঞ্জের নাম হলো বাপ এই পৃথিবীতে একটা নীরব যোদ্ধা হাজার কষ্ট মাথায় পাইতানে কিন্তু মুখ দিয়া কখনো খুইলা কয় না এই মানুষটার নাম হলো জনম দুঃখী বাবা এই বাবার কথা কেউ কয় না বাবার কষ্টের কথা কেউ সমাজে তুললা
ধরে না, ছোট থেকে সন্তানটারে খাওয়াই বাবা পায় রুজি করে, কিশোর বয়সে চালাই বাবা পায় রুজি করে, যৌবন বয়সে লেখাপড়া করিয়া প্রতিষ্ঠিত করব। বাপটা নিজের জীবনটারে পানি পানি কইরা পালাইছে, এই বাপের কথা কেউ কয় না রে বাবা, এই বাবার কথা কেউ বলে না, এই বাপটার কথা সমাজে কেউ কয় না, নীরবে নীরবে বাবার পরিশ্রমটা হাওয়ায় উইরা যাইতাছে। এই জন্য আমি আজকে বুড়া বাপগুলার দেখে আজকের ওয়াজে বেশিরভাগ ওয়াজের মাঝে মাঝে শুধু মুরব্বী বাবা দেখা যাইতাছে, এই মুরব্বী বাপগুলার দেখলে আমার আব্বার কথা মনে হয়। আমার আব্বা আগামী মার্চের 5 তারিখে আমার আব্বার উফাত দিবস, এই মার্চের 5 তারিখে আব্বার দুনিয়া থেকে চলে গেছে, এই জন্য আমার বাড়িতে দিনের বেলা উরুস হবে। আপনাদেরকে দাওয়াত দিলাম মার্চের 5 তারিখে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত আমার আব্বার জন্য পারলে দোয়া করতে যাইয়েন। ও যুবক, এই 3টা বছর হইয়া যাইতেছে কিন্তু আমার আব্বার আমি আর দেখি না, কিন্তু এই বাপটা বড় কষ্ট করে সন্তানের জন্য, এই বাবার কষ্ট কেউ বুঝে না, বিনা পকেটে খালি পকেটে বাজারে গেছে, ব্যাগটার হাতে না নিয়ে পকেটে ঢুকাইয়া গেছে, কিন্তু পকেটে ব্যাগ আছে কিন্তু পকেটে টাকা নাই, কিন্তু সন্ধ্যাবেলা বাড়িতে ফিরলে সন্তান বাবার দিকে তাকায় দেখবে আমার বাবা বাজার করে আনছিনি, একদিন না দুই দিন না, সকালেও বাবা বাজার করলো, বিকালেও বাবা বাজার করলো, একদিন তরে উপাস রাখে নাই, একদিন তরে পরীক্ষা ফি ছাড়া রাখে নাই, কাপড় না কিনা রাখে নাই, অথচ বাপটা সরকারি চাকরিও করতো না, দুইখানি ক্ষেত বাগিতে করতো, কোনো রকম ভাবে কিছু দান হইতো, এইগুলা বিক্রি করে কেমনে যে বাপটা সংসারটা চালাইছে, এখন না বুঝি পকেটে টাকা না থাকলে কেউ দেয় না, বাপটা কেমনে চালাইলো, কেমনে ঋণ পরিশোধ করলো, এই বাবার কষ্টটা কেমন জানো নি, সারাদিন গুইরা গুইরা কেউ টাকা দেয় না, একজন অনুরোধ করে টাকা লইয়া ব্যাগটা বইরা বাজার কইরা ঘরে ঢোকার সময় কফলটা গামতাছে, তখন লুঙ্গি দিয়া গামটা পরিষ্কার কইরা ভিতরে ঢুকছে, যেন নিজের স্ত্রীও না বুঝে সে কষ্ট কইরা বাজার কইরা আনছে, নিজের সন্তান যেন না বুঝে বাপটা কষ্ট কইরা খাবারটা বাজার কইরা আনছে, এই জন্য কপালের গামটা মুচ্ছা মুস্কি হাসি দিয়া ঘরের ভিতরে ঢুকে, এই পৃথিবীতে পুরুষ কাঁদে না, একটা কথা মনে রাখো পুরুষ কিন্তু কাঁদে না, পুরুষে কাঁদে না, যখন একটা পুরুষের চোখের পানি ফালাইয়া কাঁদে ওই কান্নার পানিটারে ছলনা মনে করো না, মনে রাখো এই পানিটা হলো অত্যন্ত বেদনার পানি, পুরুষ সহজে কাঁদতে জানে না, যখন কাঁদে মনে করবা তার ভিতরের কান্না আর দৈরা রাখতে পারে না, এই পুরুষটার জীবনটারে শেষ করে ফালাইছে, এই জন্য যুবক আমার বাবার কথাই আমি বলি সারাটা জীবন ফুত ফুত কইরা কইরা ছেলে মেয়ে কইরা কইরা জামাই জামাই কইরা কইরা আত্মীয় স্বজনের খবর নিতে নিতে, এমন একটা অভিভাবক ছিল আমার, এই অভিভাবকটা চলে গেছে, এখন মাথার উপরে ছায়া নাই, যে এই ডাইল ধরে সেই ডাইল ভাঙ্গা পড়ি, বাবা গো বাবা, বাবা গো বাবা, এই কাউসার করি এই বাপ গেলে গা বুঝবা এই বাপ কি জিনিস, একদিন মিস করবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কে মোহন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা।
বাবা গো বাবা বাবা তুমি কে মোহনাচো ছোট মাটির গড়ে তোমার কথারই দইমা যে পড়ছে বারে বারে বাবা তুমি কে মোহনাচো ছোট মাটির গড়ে তোমার কথারই দইমা যে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো যুবক শেষ কথা শেষ করে দিলাম কিন্তু একটা দাবি আছে আপনাদের কাছে আজকে থেকে ওয়াদা করতে হবে আমরা কোনোদিন বাপ মারে কষ্ট দিব না যার বাপ মা নাই সে জানে বাড়িতে যাওয়ার পরে বাড়িটা খালি খালি মনে হয় বাপ মার শূন্যতা পৃথিবীর কোনো জিনিস দিয়ে পূর্ণ করা যায় না